হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। খুব গরম পড়েছে, এই গরমে একটু লাইট খেতে বেশ ভালো লাগে আর খাওয়াটাও উচিত। তাই জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা, সেটা হচ্ছে তেঁতোর ডাল। এটা কিন্তু এই গরমকালে সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে এবং খুব কম সময় হয়ে যায়, খুব টেস্টি। যদি না বানিয়ে থাকেন, আমার রেসিপিটা দেখে চটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তার জন্য আমাদের নিতে হবে মুগের ডাল। এটা মুগ ডালেই যে হয় তা নয়, মুসুর ডালেও করতে পারেন। মুগ ডাল, কাঁচা মুগ ডাল লাগবে। আর লাগবে করলা, দেখুন গোল গোল করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি করলাগুলো। এবার মুগ ডালটা এখানে আমি গরম জলে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি কাঁচা মুগের ডাল দিয়েই করেছি, আর এই রেসিপিটা কাঁচা মুগ ডাল দিয়েই করতে হবে। এবার মুগ ডালটা আমি সেদ্ধ করে নেব। আমি এখানে মিডিয়াম ফ্লেমে, যে কোনো ডাল আমি সেদ্ধ করি মিডিয়াম ফ্লেমে, তাই দুটো থেকে তিনটে হুইসেল দিলেই আমার হয়ে যায়। তাই এই মুগ ডালটাও আমি সেদ্ধ করেছি দুটো হুইসেল দিয়ে। সিদ্ধ হয়ে যাওয়ার পর সাথে সাথে প্রেশার কুকারটা খুলে ফেলবেন না, যখন নিজের থেকে প্রেশার কুকার খুলবে তখনই প্রেশার কুকারটা খুলে আপনারা ডালটা বার করবেন। আমাদের করলাগুলোকে ভেজে নিতে হবে। করলাগুলো ভাজার জন্য আমি এখানে 1 টেবিলস্পুন মতো তেল দিলাম ফ্রাইং প্যানে, আর দিয়ে দিলাম করলাগুলো। করলাগুলোতে এবার নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। করলাগুলো নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে হাই ফ্লেমে। দেখতেই পাচ্ছ করলাগুলো আমাদের কিন্তু খুব সুন্দর হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই ভেজে নিতে হবে, বেশি কালো করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ডালের মধ্যে দেখতে ভালো লাগে না। এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। এবার যে এক্সট্রা তেলটা আছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা সর্ষে আর গোটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তা এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/2 কাপ মতো জল। দেখতেই পাচ্ছ, কারণ করলাগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে, আর ডালটা যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছি তাই জন্য আমি করলাগুলোকে আলাদা করে এরমভাবে সেদ্ধ করে নিচ্ছি ভাজার পর। এটা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না করলাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ফোটাতে হবে। করলাগুলো দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় লাগে মিডিয়াম ফ্লেমে। তো এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সিদ্ধ করা মুগ ডালটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এই ডালটা কিন্তু যে উচ্ছে ভাজার তেলেতেই করে নিলাম, কারণ উচ্ছে ভাজার যে তেলটা দিয়েছিলাম সেটা সর্ষের তেল, সর্ষের তেলেই এই ডালটা করতে হবে। খুব সুন্দর হয় এই গরমকালে সাদা ভাতের সাথে, দুর্দান্ত লাগে, অবশ্যই তোমরা বানিও। আর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 7 মতো নুন আর অল্প একটু চিনি। যেহেতু এটা আমরা তেঁতোর ডাল করছি তাই বেশি চিনি দিতে হবে না, কিন্তু অল্প একটু চিনি অ্যাড করতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন, ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট। এবার কতটা ঘন বা কতটা পাতলা রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমরা জল অ্যাড করবে। এই গরমে এটা খাওয়া তো খুবই সুন্দর, এবং মুগ বদলের জন্য কখনো কখনো করতে পারো, কারণ আমাদের কখনো কখনো খেতে ইচ্ছে করে না, মুখে স্বাদ থাকে না, তখন এই ডালটা খেলে কিন্তু দুর্দান্ত লাগে। এর সাথে আলু চোখা বা ঝুড়ি আলু ভাজাও করতে পারো। দেখতেই পাচ্ছ 2 থেকে 3 মিনিট ফোটানোর পর ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, হাই ফ্লেমে ফোটাবে ডালটা। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এর ওপরে মুগ ডালে আমরা সাধারণত ঘি ইউজ করি, আমি কিন্তু এতে কোনো রকম ঘি দিইনি, ঘি না দিলেই চলবে, কারণ করলার একটা সুন্দর গন্ধ আছে, সেটা ডালে সুন্দরভাবে মিশে গেছে, সেই জন্যই আমরা ভাজা মুগ ডাল এর মধ্যে ইউজ করিনি। আর একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। গরম গরম পরিবেশন করুন সাদা ভাতের সাথে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে যেতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। এই ডালটা আমি বানিয়েছিলাম 3 জনের জন্য, তার জন্য আমি যে ডালের পরিমাণটা নিয়েছি সেটা হচ্ছে 100 গ্রাম, আর
নিয়েছি উচ্ছে, মানে করলা যেটা নিয়েছি সেটা হচ্ছে দুটো বড় বড় করলা নিয়েছিলাম। এই পরিমাণ বানিয়ে আমরা তিনজনে খেয়েছি, তো সেই বুঝে আপনারা বানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেঙ্গলি হোম কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো, যাতে বানানোর সময় আপনাদের সুবিধা হয়। ডালটা দেখে বুঝতেই পাচ্ছেন বেশি ঘনও নয়, বেশি পাতলাও নয়, একদম পারফেক্ট হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।